আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি প্রিয় বন্ধুগণ আজ আমি আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কোরআনের অ্যাপস নিয়ে উপস্থিত হয়েছি আজকের অ্যাপসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আমাদের অনেক ভাই ও বোন রয়েছে যারা মোবাইলের মাধ্যমে কোরআন পড়তে চায় কিন্তু ভালো কোনো অ্যাপস পায় না তো তাদের জন্যই আমার আজকে এই অ্যাপসটাকে আপনাদের মাঝে শেয়ার করা আমি পার্সোনালি অ্যাপসটা পড়ে থাকি বা অ্যাপসটার মধ্যে যে কোরআন আছে তা পড়ি তা অধ্যয়ন করি তা থেকে তো এ কোরআনের বৈশিষ্ট্যটা কি অ্যাপসের মধ্যে যে কোরআনটা আছে এর মধ্যে আপনি কোরআনের অনুবাদ পড়তে পারবেন কোরআন হাফিজি কোরআন পড়তে পারবেন তারপর কায়দাও পড়তে পারবেন এবং কোরআনের যে তফসির সেটাও অধ্যয়ন করতে পারবেন যারা তফসির অধ্যয়ন করে থাকেন এবং সবচেয়ে মজার যে বিষয় সেটা হলো যে আপনি কোনো আয়াত যদি আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে থাকে তাহলে ওই আয়াতগুলো আপনি টুকে একটা নোটবুকে রাখতে পারবেন তো কাল বিলম্ব না করে আমি চলে যাচ্ছি অ্যাপসটায় দেখুন আমি সর্বপ্রথম প্লে স্টোরে যাব প্লে স্টোরে গেলাম প্লে স্টোরে গিয়ে সার্চ বাটনে যাব সার্চ বাটনে গিয়ে সার্চ করব দেখেন ভালো করে কিউ ইউ আর এন স্পেস এম এ জেট নট জি জে জেট হবে জে আই এই যা এসে পড়েছে সর্বপ্রথম দেখেন কোরআন মাজিদ তাফসিল এক্স ওয়ার্ড বাই ওয়ার্ড তো আমরা সর্বপ্রথম যেটা এটাতে যাব আপনারা ইনস্টল করে নেবেন আমারটা ইনস্টল করাই আছে ওপেনে গেলাম আমি অ্যাপসটা চলে এসেছে দেখুন অত্যন্ত সুন্দরপূর্ণ আমি সেটিংয়ে গেলাম সেটিংসে গিয়ে দেখব কি কি ফিচার রয়েছে দেখেন সেটিংয়ে আপনি ভাষা নির্ধারণ করতে পারেন ভাষা বাংলাও রয়েছে ইংলিশও রয়েছে আপনি যেটা এজ ই যেটা দিতে পারেন সমস্যা নাই অনুবাদ নির্বাচন অনুবাদ নির্বাচনে আপনি শব্দে শব্দে কোরআন ঠিক আছে অনুবাদ দেখাবে আরবিআই দেখাবে ঠিক আছে থিম সেটিংয়ে আপনি পরিবর্তন করতে পারবেন ডিফল সাদা বাদামি সবুজ গড় নীল কালো রাতে পড়ার জন্য কালো ব্যবহার করতে পারেন তাজবিদ কালার দেখাবে ফ্রন্ট সেটিং অ্যারাবিক স্ক্রিপ্ট আপনি দুইভাবে অ্যারাবিক যে লেখা আছে ওইভাবে উসমানীয় আসে ইন্দোপাক আসে আপনি করতে পারেন সমস্যা নাই আমারটা ইন্দোপাক করা আছে অ্যারাবিক ফ্রন্ট সিলেক্ট নুরে হুদা কয়েকটা আছে তারপরে অ্যারাবিক ফ্রন্ট সাইজ আপনার শব্দগুলো কি বড় হবে না ছোট হবে মাঝারি সাইজের করে দেওয়া আছে অনুবাদ ও তফসির ফ্রন্ট সাইজ মাঝারি করে দেওয়া আছে একটু ছোট হালকা নোটিফিকেশন সেটিং দৈনিক নোটিফিকেশন আসবে দৈনিক নোটিফিকেশন আসে তো অন্যান্য সেটিংস আচ্ছা ঠিক আছে আমরা সেটিং থেকে বের হয়ে যাচ্ছি এবার আসেন এই যে আমি যেটা বলেছি এই যে দেখেন আপনি সর্বশেষ যা পড়েছেন সেটাও আপনার এখানে থাকবে ঠিক আছে আর এখানে এই যে দেখেন অনুবাদ পুরো কোরআন শরীফ অনুবাদ রয়েছে এরকম আমি একটা ঢুকে গিয়ে দেখাচ্ছি এই যে এরকম আপনি তাফসিরটা আপনার না খুঁজে আপনি শুধু আয়াতের মধ্যে ঢুকলেই হবে আয়াতের মধ্যে ঢুকলে এই যে দেখেন এই যে ঠিক আছে তফসির আসে গেছে যাই হোক তারপরে আমি বের হয়ে গেলাম এই যে কোরআন হেভস এই যে এই জায়গাটায় আপনার যদি কোনো আয়াত এইখান থেকে ভালো লাগে আপনি এরকম ঠিক আছে এই জায়গায় যাবেন গিয়ে এই যে দেখেন আয়াত্রি প্লে করুন তাফসির দেখুন এইভাবে করতে পারেন বুকমার্কে রেখে দিন আয়াত কপি করে তারপরে স্ক্রিনশটও শেয়ার করতে পারেন আয়াত কপি করে আপনি এই কোরআন হেফাজে এই জায়গায় প্ল্যান করে রেখে দিতে পারেন ঠিক আছে তো এবার আসেন এই যে হাফিজি কোরআন আপনি সেটিংস নয় বাকি এই যে তিনটা দেখেন উপরে তিনটা এই জায়গায় গিয়ে হাফিজি কোরআনে সেন্ড করলে এই যে এসে যাবে ঠিক আছে এই যে ঠিক আছে অত্যন্ত সুন্দরপূর্ণ কিন্তু সবার জন্য একজন ভালো একজন ভালো হবে তারপরে আপনি দানও করতে পারবেন সৎকা জারি হিসাবে কোরআনের একটি অ্যাপস দানও করতে পারেন সমস্যা নেই তাফসিরগুলোর বই পেতে তাফসিরের লেখক আপনি জানতে পারবেন সমস্যা নেই অনেক সুন্দর একটি অ্যাপস সর্বোপরি যেটা বলতে চাই এখানে আপনার এই যে দেখেন অনেক বিষয়ভিত্তি যে আল্লাহ আরবে কোরআন এ সম্পর্কে দেখেন আয়াত রয়েছে আপনি আবার আয়াত সার্চও দিতে পারবেন এই দেখেন আয়াত সার্চ এই যে অনুবাদ তফসির সম্পর্কে আরবি আয়াতও আপনি করতে পারবেন সার্চ করতে পারবেন আমি বাংলাতে করছি দেখেন সার্চ করলাম আমি ইমান সম্পর্কে দেখছেন এই যে ইমান এসে গেছে তিনশো একষট্টিটি হয়তো বা একটা হয়তো সন্দেহ থাকতে পারে আমি নামাজ সালাদ সম্পর্কে দিলাম সালাদ সরি সালাম এসে গেছে সালাদ হবে এই দেখেন আমি ভুল করলেও সে নিতেছে সুদে নিতেছেদিন সাতষট্টি রায় তো যাই হোক অনেক ভালো একটি অ্যাপস কোরআনের সকলেই আশা করি অ্যাপসটা নামাবেন অ্যাপসটা পড়বেন এবং আমি যদি যে শেয়ার করলাম আমারও ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি আশা করি যে আমার এর কারণে সব আমি হাসিল করব যারা যে পড়বেন ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি ভিডিও শেয়ার করবেন চ্যানেলটা মাস্ট মাস্টলি সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ আজকের মতো বিদায় নিচ্ছি যদি আপনারা এরকম ইসলামিক ধরনের আরও কোনো অ্যাপসের অনুসন্ধান চান আমি আপনাদেরকে দিতে প্রস্তুত আছি কমেন্টে বলতে পারেন অথবা পার্সোনালি আমাকে আমার নিচে ডিসক্রিপশনে ফেসবুক লিঙ্ক দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি